بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। ইন্ডিয়া কলকাতা থেকে ইমরান ভাই জানতে চেয়েছেন, যে ঘরে কোরআনুল করিমের সুরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরে 3 দিন শয়তান প্রবেশ করে না, কিন্তু যে ব্যক্তি পড়ে তার কাছেও কি শয়তান আসে না? আলহামদুলিল্লাহ সাল্লাত আসসালাম আর রাসূলুল্লাহ, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে বলেছেন, আমি কোরআনে যা কিছু অবতীর্ণ করেছি হ্যাঁ শিফা, সবগুলো মানুষের জন্য কল্যাণ শেফা কর, এবং কোরআনুল করিম সবটাই উপকার। তবে সূরা বাকারার ফজিলত মর্যাদা রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস এই জন্য রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, সহি মুসলিমে হাদিস, যে তোমরা তোমাদের বাড়িটাকে কবরস্থান বানাইও না। ইন্নাল ইন্না শয়তান ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ সূরাতুল বাকারা, শয়তান ওই বাড়ি থেকে পলায়ন করে যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। অর্থাৎ আপনার বাড়িতে শয়তান প্রবেশ করতে পারবে না, এই মর্মে হাদিস বর্ণিত রয়েছে। এখন কোন লোক যদি সূরা বাকারা তেলাওয়াত করলো, এরপরে শয়তানি কাজও করলো, তার কাছে ওই লোকটার কাছে শয়তান আসবে না, এরকম কোনো হাদিস আমার জানা নেই। তবে হ্যাঁ, কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করবে এর ওপর আমল করবে, কারণ এরকম আরেকটা হাদিস রয়েছে, ইন্না আখযাহা বারাকা ওয়া তারকাহা হাসরা ওয়া লা তাসতাতিউ আহাল বাতালা, যে কোরআন বিশেষ করে সূরা বাকারা তেলাওয়াত করা একটা বরকত, এবং এটা যে ব্যক্তি পড়ে না এটা তার জন্য ক্ষতিকর, এবং ওলা তাস্তাতিউ আহাল বাতালা, বিশেষ করে যারা শয়তান জাদুবিদ্যায় আশ্রিত, জাদুবিদ্যায় নিপতিত হয়ে গেছে, তারা এটা পড়তে সক্ষম হয় না। অর্থাৎ আপনার সূরা বাকারা তেলাওয়াত করা এটা ফজিলতপূর্ণ। দেখেন সূরা বাকারার মধ্যে শেষে এমন দুইটি আয়াত রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষের দুটি আয়াত কোনো রাত্রে তিলাওয়াত করবে, কাফাতা, তার জন্য আয়াত দুটি যথেষ্ট। অর্থাৎ সূরা বাকারার শেষের দুটি আয়াত, যেটা আমানার রসুল বিমা উনজিলা ইলাই, এই আয়াত দুটি যদি পড়ে তাহলে তার জন্য যথেষ্ট। অর্থাৎ ওই লোকটার কে কোনো শয়তান আসর করতে পারে না, এফেক্ট করতে পারে না, শয়তান তার কাছেও আসতে পারবেন না। এবং আর একটা হাদিসে এসেছে, কোনো লোক যদি সূরা বাকারার মধ্যে গুরুত্বপূর্ণ যে আয়াতটি রয়েছে 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, এটা যদি ঘুমানোর সময় পড়ে, লাইন ইয়াজাল আলাইকা হাফিজুম মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সারা রাত আপনাকে একজন হেফাজতকারী হেফাজত করবে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাহারা দেবে, এই জন্য ওই ব্যক্তিটারও উপকার হলো। হ্যাঁ, এবং কি বলা হয়েছে যে ওয়ালা ইয়াকরাবুকা শয়তান হাত্তা তুসবে, তোমার কাছে শয়তান আসবে না যতক্ষণ তুমি সকাল হবে না। অর্থাৎ সূরা বাকারার আয়াতুল কুরসি যেটা, সেটা পড়লেই এরকম মর্যাদা হবে, ওই লোকটার কাছেও শয়তান আসবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ সকাল হবে না ততক্ষণ পর্যন্ত। অর্থাৎ বাড়িটা হেফাজত হলো, লোকটা হেফাজত হলো, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অফুরন্ত সওয়াবও পাবেন। কাজেই সূরা বাকারার ফজিলত রয়েছে, কিন্তু যে ব্যক্তি আমল করবে তার অবশ্যই সওয়াব আছে, কিন্তু তার কাছেও শয়তান 3 দিন আসতে পারবে না, এই মর্মে কোনো হাদিস নেই। তবে যে ব্যক্তি এর আমল করবে, সূরা বাকারা পড়বে, আয়াতুল কুরসি পড়বে, সূরা বাকারার শেষের দুটি আয়াত তেলাওয়াত করবে, পড়বে রাতে, তার জন্য যথেষ্ট হবে। এবং এইগুলির হাদিস যেহেতু বর্ণিত রয়েছে, সেটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। কাজেই ওই ব্যক্তিটাও অনেক শয়তানি অপকর্ম থেকে হেফাজত হতে পারে ইনশা আল্লাহ তাআলা। তবে এই মর্মে যে 3 দিনে তার কাছে শয়তান আসবে না, এর মর্মে কোনো হাদিস আমার জানা নেই। হাজা আল্লাহ আলম সোহাব সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।